ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তিনি বাংলাদেশের রত্ন, ক্ষমতাধর একজন ব্যক্তিত্ব। এত বড় হতে তার কতটা কষ্ট হয়েছে তা তার জীবনী না জানলে বোঝা যেত না। তিনি যেন আরেকবার প্রমাণ করে দেখালেন, বড় হতে ধন নয়, লোকবল নয়, বরং দরকার চেষ্টা, সাধনা আর একটা সুন্দর স্বপ্ন। তিনি তার স্বপ্নের পথ ধরে হাঁটতে আজকের এই সফলতার শিখরে পৌঁছেছেন। ছোটবেলায় তিনি ছিলেন একজন রাখাল বালক, দিয়েছেন পানবিড়ির দোকানও। পড়াশোনার ব্যয়ভার বহন করতে তাকে অনেক বেগ পোয়াতে হয়েছে। সে জায়গা থেকে সাধনার ফসল কেটে তিনি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আসুন তার মুখের তার আত্মজীবনী শুনি। আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়াগায়। 14 কিলোমিটার দূরের শহরে যেতে হতো হেঁটে বা সাইকেলে চড়ে। পুরো গ্রামের মধ্যে একমাত্র মেট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজউদ্দিন। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক। আমরা 5 ভাই 3 বোন, কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটত আমাদের। আমার দাদার আর্থিক অবস্থা ছিল মোটামুটি, কিন্তু তিনি আমার বাবাকে তার বাড়িতেই ঠাঁই দেননি। দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই বোন আর মা বাবা থাকতাম। মা তার বাবার বাড়ি থেকে নানা সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন, তাতে 3 বিঘে জমি কেনা হয়। চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন তাতে বছরে 5 থেকে 6 মাসের খাবার জুটত। দরিদ্র কী জিনিস তা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। খাবার নেই, পরনে কাপড় নেই, কি এক অবস্থা। আমার মা সামান্য লেখাপড়া জানতেন, তার কাছে আমার পড়াশোনার হাতেখড়ি। তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু আমার পরিবারে এতটাই অভাব যে আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম তখন আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকল না। বড় ভাই আরও আগে স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন, আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হলো। আমাদের একটা গাভী আর কয়েকটা খাসি ছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো মাঠে চড়াতাম, বিকেলবেলা গাভীর দুধ নিয়ে বাজারে বিক্রি করতাম। এভাবে 2 ভাই মিলে যা আয় করতাম তাতে কোনো রকমে দিন কাটছিল। কিছুদিন চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত 8 টাকা দিয়ে আমি পানবিড়ির দোকান দিই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম। পড়াশোনা তো বন্ধই, আদৌ করব সেই স্বপ্নও ছিল না। এক বিকেলে বড় ভাই বললেন, আজ স্কুল মাঠে নাটক হবে। স্পষ্ট মনে আছে তখন আমার গায়ে দেওয়ার মতো কোনো জামা নেই, খালি গা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলেছি। স্কুলে পৌঁছে আমি তো বিস্ময় হতবাক, চারিদিকে এত আনন্দময় চমৎকার পরিবেশ। আমার মনে হলো আমিও তো আর সবার মতো হতে পারতাম। সিদ্ধান্ত নিলাম আমাকে আবার স্কুলে ফিরে আসতে হবে। নাটক দেখে বাড়ি ফেরার পথে বড় ভাইকে বললাম, আমি কি আবার স্কুলে ফিরে আসতে পারি না? আমার বলার ভঙ্গি বা করুণা চাহনি দেখেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক কথাটা ভাইয়ের মনে ধরল। তিনি বললেন, ঠিক আছে, কাল হেড স্যারের সঙ্গে আলাপ করব। পরদিন 2 ভাই আবার স্কুলে গেলাম। বড় ভাই আমাকে হেড স্যারের রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনেছি ভাই বলছেন আমাকে যেন বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু দেওয়া হয়। কিন্তু হেড স্যার অবজ্ঞায় ভঙ্গিতে বললেন, সবাইকে দিয়ে কি আর লেখাপড়া হয়? স্যারের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। যতখানি আশা নিয়ে স্কুলে গিয়েছিলাম স্যারের এক কথাতেই সব ধূলিসাৎ হয়ে গেল। তবুও বড় ভাই অনেক পিড়াপিড়ি করে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করলেন। পরীক্ষার তখন আর মাত্র 3 মাস বাকি। বাড়ি ফিরে মাকে বললাম, আমাকে 3 মাসের ছুটি দিতে হবে, আমি আর এখানে থাকব না, কারণ ঘরে খাবার নেই, পরনে কাপড় নেই, আমার কোনো বইও নেই, কিন্তু আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। মা বললেন, কোথায় যাবি? বললাম, আমার এককালের সহপাঠী এবং এখন ক্লাস 1 বয় মোজাম্মেলের বাড়িতে যাব। ওর মায়ের সঙ্গে আমার মায়ের পরিচয় আছে, যে কদিন কথা বলেছি তাতে করে খুব ভালো মানুষ বলে মনে হয়েছে। আমার বিশ্বাস আমাকে উনি ফিরিয়ে দিতে পারবেন না। দুরু দুরু মনে মোজাম্মেলের বাড়িতে গেলাম। সব কিছু খুলে বলতেই খালাম্মা স্বাচ্ছন্দ্যে রাজি হলেন, আমার খাবার আর আশ্রয় জুটল। শুরু হলো নতুন জীবন, নতুন করে পড়াশোনা শুরু করলাম।
প্রতিক্ষণে হেডসারের সেই অবজ্ঞাসূচক কথা মনে পড়ে যায়। জেদ কাজ করে মনে, আরও ভালো করে পড়াশোনা করি। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। আমি এক একটি পরীক্ষা শেষ করেছি আর ক্রমেই যেন উজ্জীবিত হচ্ছি। আমার আত্মবিশ্বাসও বেড়ে যাচ্ছে। ফল প্রকাশের দিন আমি স্কুলে গিয়ে প্রথম সারিতে বসলাম। হেড স্যার ফলাফল নিয়ে এলেন। আমি লক্ষ্য করলাম পড়তে গিয়ে তিনি কেমন যেন দ্বিধাদ্বন্দ্বিত আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তারপর ফল ঘোষণা করলেন। আমি প্রথম হয়েছি খবর শুনে বড় ভাই আনন্দে কেঁদে ফেললেন। শুধু আমি নির্বিকার, যেন এটাই হওয়ার কথা ছিল। বাড়ি ফেরার পথে সে এক অভূতপূর্ব দৃশ্য। আমি আর আমার ভাই গর্বিত ভঙ্গিতে হেঁটে আসছি, আর পিছনে একদল ছেলেমেয়ে আমাকে নিয়ে হইচই করছে, স্লোগান দিচ্ছে। সারা গায়ে সারা পড়ে গেল। আমার নিরক্ষর বাবা, যার কাছে ফার্স্ট আর লাস্ট একই কথা, তিনিও আনন্দে আত্মহারা। শুধু এইটুকু বুঝলেন যে ছেলে বিশেষ কিছু একটা করেছে। যখন শুনলেন আমি ওপরের ক্লাসে উঠেছি, নতুন বই লাগবে, পরদিনই ঘরের খাসিটা হাটে নিয়ে গিয়ে 12 টাকায় বিক্রি করে দিলেন। তারপর আমাকে সঙ্গে নিয়ে জামালপুর গেলেন। সেখানকার নবনূর লাইব্রেরি থেকে নতুন বই কিনলাম। আমার জীবনযাত্রা এখন সম্পূর্ণ বদলে গেছে। আমি রোজ স্কুলে যাই, অবসরে সংসারে কাজ করি। ইতিমধ্যে স্যারদের নজরে পড়ে গেছি। ফয়েজ মৌলভী স্যার আমাকে তার সন্তানের মতো দেখাশোনা করতে লাগলেন। সবার আদর যত্ন স্নেহ আমি ফার্স্ট হয়ে 5ম শ্রেণীতে উঠলাম। এতদিনে গ্রামের একমাত্র মেট্রিক পাস মফিজউদ্দিন চাচা আমার খবর নিলেন। তার বাড়িতে আমার আশ্রয় জুটল। প্রাথমিক শিক্ষা শেষ করে আমি দিকপাই জুনিয়র স্কুলে ভর্তি হই। চাচা ওই স্কুলের শিক্ষক। অন্য শিক্ষকরাও আমার সংগ্রামের কথা জানতেন, তাই সবার বাড়তি আদর ভালোবাসা পেতাম। আমি যখন 7ম শ্রেণী পেরিয়ে 8ম শ্রেণীতে উঠব, তখন চাচা একদিন কোত্থেকে যেন একটা বিজ্ঞাপন কেটে নিয়ে এসে আমাকে দেখালেন। ওইটা ছিল ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন। যথাসময়ে ফর্ম পূরণ করে পাঠালাম। এখানে বলা দরকার আমার নাম ছিল আতাউর রহমান, কিন্তু ক্যাডেট কলেজে ভর্তি ফর্মে স্কুলের হেড স্যার আমার নাম আতিউর রহমান লিখে চাচাকে বলেছিলেন এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে, দেশের অনেক আতাউর আছে, ওর নামটা একটু আলাদা হওয়া দরকার, তাই আতিউর করে দিলাম। আমি রাত জেগে পড়াশোনা করে প্রস্তুতি নিলাম। নির্ধারিত দিনে চাচার সঙ্গে পরীক্ষা দিতে রওনা হলাম। ওই আমার জীবনে প্রথম ময়মনসিংহ যাওয়া। গিয়ে সব কিছু দেখে তো চক্ষু চড়ক গাছ। এত এত ছেলের মধ্যে আমি কেবলই পায়জামা আর পন্স পরে এসেছি। আমার মনে হলো না আসাটাই ভালো ছিল, অহেতুক কষ্ট করলাম। যাই হোক, পরীক্ষা দিলাম, ভাবলাম হবে না। কিন্তু 2 মাস পর চিঠি পেলাম আমি নির্বাচিত হয়েছি। এখন চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে যেতে হবে। সবাই খুব খুশি, কেবল আমিই হতাশ। আমার একটা প্যান্ট নেই যেটা পরে যাব। শেষে স্কুলের কেরানি কানাইলাল বিশ্বাসের ফুল প্যান্টটা ধার করলাম, আর একটা শার্ট জোগাড় হলো। আমি আর চাচা অচেনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। চাচা শিখিয়ে দিলেন মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আমি যেন দরজার কাছে দাঁড়িয়ে বলি মে আই কাম ইন স্যার। ঠিকমতোই বললাম, তবে এত উচ্চস্বরে বললাম যে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। পরীক্ষকদের একজন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ MW পিট আমাকে অপদমস্তক নিরক্ষর করে সব কিছু আজ করে ফেললেন। পরম স্নেহে তিনি আমাকে বসালেন। মুহূর্তের মধ্যে তিনি আমার খুব আপন হয়ে গেলেন। আমার মনে হলো তিনি থাকলে আমার কোনো ভয় নেই। পিট স্যার আমার লিখিত পরীক্ষার খাতা চোখ বুলিয়ে নিলেন। তারপর অন্য পরীক্ষকদের সঙ্গে ইংরেজিতে কী সব আলাপ করলেন। আমি সবটা না বুঝলেও আজ করতে পারলাম যে আমাকে তাদের পছন্দ হয়েছে। তবে তারা কিছুই বললেন না। পরদিন ঢাকা শহর ঘুরে দেখে বাড়ি ফিরে এলাম। যথারীতি পড়াশোনায় মনোনিবেশ করলাম, কারণ আমি ধরেই নিয়েছি আমার চান্স হবে না। হঠাৎ 3 মাস পর চিঠি এলো, আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। মাসে 150 টাকা বেতন লাগবে, এর মধ্যে 100 টাকা বৃত্তি দেওয়া হবে।
বাকি পঞ্চাশ টাকা আমার পরিবারকে যোগান দিতে হবে। চিঠি পড়ে মনটাই ভেঙে গেল। যেখানে আমার পরিবারের তিন বেলা খাওয়ার নিশ্চয়তা নেই, আমি চাচার বাড়িতে মানুষ হচ্ছি, সেখানে প্রতি মাসে পঞ্চাশ টাকা বেতন যোগানের কথা তো চিন্তাও করা যায় না। এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো আমার দাদা সরব হলেন, এত বছর পর নাতির খোঁজ নিলেন। আমাকে অন্য চাচাদের কাছে নিয়ে গিয়ে বললেন, তোমরা থাকতে নাতি আমার এত ভালো সুযোগ পেয়েও পড়তে পারবে না। কিন্তু তাদের অবস্থা খুব বেশি ভালো ছিল না। তারা বললেন, একবার না হয় পঞ্চাশ টাকা জোগাড় করে দেব, কিন্তু প্রতি মাসে তো সম্ভব নয়। দাদাও বিষয়টা বুঝলেন। আমি আর কোনো আশার আলো দেখতে না পেয়ে সেই ফয়েজ মৌলভী স্যারের কাছে গেলাম। তিনি বললেন, আমি থাকতে কোনো চিন্তা করবে না। পরদিন আরও দুজন সহকর্মী আর আমাকে নিয়ে তিনি হাটে গেলেন। সেখানে গামছা পেতে দোকানে দোকানে ঘুরলেন, সবাইকে বিস্তারিত বলে সাহায্য চাইলেন। সবাই সাধ্যমতো আটানা চারানা এক টাকা দুই টাকা দিলেন, সব মিলিয়ে ১৫০ টাকা হলো। আর চাচারা দিলেন ৫০ টাকা। এই সামান্য টাকা সম্বল করে আমি মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হলাম। যাতায়াত খরচ বাদ দিয়ে আমি ১৫০ টাকায় তিন মাসের বেতন পরিশোধ করলাম। শুরু হলো এক অন্য জীবন। প্রথম দিনেই MW পিট স্যার আমাকে দেখতে এলেন। আমি সব কিছু খুলে বললাম। আরও জানালাম যে যেহেতু আমার বেতন দেওয়ার সামর্থ্য নেই, তাই তিন মাস পর ক্যাডেট কলেজ ছেড়ে চলে যেতে হবে। সব শুনে স্যার আমার বিষয়টা বোর্ড মিটিংয়ে তুললেন এবং পুরো ১৫০ টাকায় বৃত্তির ব্যবস্থা করে দিলেন। সেই থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। SSC পরীক্ষায় ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করলাম এবং আরও অনেক সাফল্যের মুকুট যোগ হলো। আমার জীবনটা সাধারণ মানুষের অনুদানে ভরপুর। পরবর্তীকালে আমি আমার এলাকায় স্কুল করেছি, কলেজ করেছি, যখন যাতে যতটা পারি সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করি। কিন্তু সেই যে হাট থেকে তোলা ১৫০ টাকা, সেই ঋণ আজও শোধ হয়নি। আমার সমগ্র জীবন উৎসর্গ করলেও সেই ঋণ শোধ হবে না। আমরা যারা পড়াশোনা করি বা পড়াশোনাকে ভালোবাসি, তাদের অনেক খোরাক রয়েছে এই জীবনী থেকে। উন্নত মানসিকতা আর অদম্য স্পৃহা মানুষকে সবসময় উপরেই উঠায়, তাকে নিচের সিঁড়ি গুনতে হয় না কখনোই।